আসসালামক সবাই যারা এসসি পরীক্ষা দিয়ে ফেলেছ এবং দু একটা বিষয় খারাপ আসার কারণে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথমে আমরা দেখে নেবো বোর্ড চ্যালেঞ্জের যে আছে সেই নোটিশটা তো আমি যদি নোটিশ টা আমার এখানে মোবাইলে ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ আবেদনের যে সময়সীমাটা আছে সেটা হলো তেরো তারিখ পাঁচ মাস দু থেকে উনিশ তারিখ পাঁচ মাস দু পর্যন্ত মানে এই যে রানিং মাস পঞ্চম মাস এই মাসের উনিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে তো কিভাবে আবেদনটা করবে সেটা কিন্তু এই যে চারটা আছে এটা তো আছে এই চারটার যে লিঙ্ক আছে ডাউনলোড করার লিঙ্ক সেটা আমি আমার ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারো আর চাইলে আমার ভিডিওটা ফলো করলেও হবে তো প্রথমেই বলে রাখি এই আবেদনটা করতে হবে টেলিটক মাধ্যমে তোমাকে এস এম প্রেরণ করতে হবে এবং কনফার্ম করতে হবে তো টেলিটক সিমটা যদি থাকে তাহলেই তুমি আবেদনটা করতে পারো এবং প্রত্যেকটা বিষয়ের জন্য তোমাকে একশো টাকা করে দিতে হবে যে কয়টা সাবজেক্টের জন্য আবেদন করবে ঠিক ততটা সাবজেক্টের জন্য প্রত্যেকটার জন্য একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে এবং মেসেজ চার্জের জন্য তুমি যে মেসেজটা করবে সেখানে দুইটা মেসেজ করতে হয় তাই মেসেজ চার্জের জন্য তুমি এক্সট্রা দশ টাকা তোমার অ্যাকাউন্টে রাখবে এই অ্যাকাউন্টে কিন্তু বিকাশ বা নগদ বা অন্য কোনো অ্যাকাউন্ট ব্যাঙ্কিং কোনো অ্যাকাউন্ট না এটা জাস্ট টেলিটকে রিচার্জ করলে ব্যালেন্সে আমরা ফোনে কথা বললে যে ব্যালেন্সটা কাটে ওই ব্যালেন্সে তোমাকে এই টাকাটা রাখতে হবে ওই ব্যালেন্স থেকে এই টাকাটা কেটে নেওয়া হবে তো তুমি যদি এক বিশর জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা এবং মেসেজের জন্য দশ টাকা একশো ষাট টাকা ব্যালেন্সে রাখবা এবং যদি দুই বিষয়ের জন্য করতে চাও তাহলে তিনশো টাকা এবং দশ টাকা এক্সট্রা রাখবা মেসেজের জন্য আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তো এখন আসি মেসেজটা কিভাবে পাঠাবা তো আমি আমার ফোন থেকে এই নোটিশটা কাটলাম এবং মেসেজের যে অ্যাপসটা অ্যাপসটা আছে আমি ওপেন করলাম তো মেসেজের ওপেন করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ তোমার সামনে অন্যরকম একটা ইন্টারফেস থাকতে পারে তো এখান থেকে তুমি যেটা করবা সেটা হলো তুমি জাস্ট একটা নতুন মেসেজ লেখার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবা তো আমার এখানে দেখতে পাচ্ছ যে প্লাসের যে আইকনটা আছে বা চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে নতুন মেসেজ লেখার জন্য একটা অপশন চলে আসবে ঠিক এরকম একটা অপশন চলে আসছে তো এখান থেকে ইন্টার মেসেজে আমার যেই আছে সেটা হিট করছে মানে আমাকে এখানে মেসেজটা লিখতে বলছে তো এখানে কি মেসেজ লিখবা তুমি যেই বোর্ডেরই হয়ে থাকো না কেন তোমার সবার প্রথম এখানে এসে যেটা লিখতে হবে সেটা হলো আর এস সি এই লেখাটা তোমাকে লিখতে হবে লেখার পর তুমি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষাটা দিয়েছো সেই বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর তোমাকে লিখতে হবে তুমি যদি না জেনে থাকো আমি এখানে লিখে রেখেছি এখান থেকে দেখে নিতে পারো এখান থেকে এই যে লিস্টটা আছে এটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তুমি যদি ঢাকা পঠাও তাহলে ডি এবং যদি রাজশাহী পঠাও তাহলে আর এরকম ভাবে তোমার বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর তোমাকে লিখতে হবে তো আমি যেহেতু যার জন্য অ্যাপ্লাইটা করব সে ঢাকা বোর্ডের তার জন্য আমি এখানে ডি লিখে দিলাম তুমি এটা বড় হাতে লিখতে পারো ছোট হাতে লিখতে পারো কোনো প্রবলেম নেই অবশ্যই আরেকটা জিনিস আমি যেটা বলিনি সেটা হলো আর এস এইচ এর পরে কিন্তু আমি একটা স্পেস দিয়েছি একসাথে লেখা যাবে না জাস্ট একটা স্পেস দিতে হবে এবং ঢাকা লিখার পরে বা ডি তিন অক্ষর লেখার পরে একটা স্পেস দিতে হবে এখন স্পেস দেওয়ার পর তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে দিতে হবে তোমার যে অ্যাডমিট কার্ড আছে সেখানে তো তোমার রোল নাম্বার থাকবেই তুমি তো তোমার রোল নাম্বারটা আশা করি জানো তো আমি এখান থেকে একটা রোল নাম্বার দিয়ে দিলাম রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো তোমার বিষয় কোডটা এখানে দিতে হবে তুমি এখানে বিষয় লিখতে পারবে না জাস্ট কোডটা দিতে হবে তো কোডটা তুমি কোথায় পাবা দেখো তুমি যখন অনলাইন থেকে তোমার যে রেজাল্টটা আছে সেটাকে যখন ডাউনলোড করবে বা দেখবে তখন কিন্তু ঠিক এরকম একটা চার্ট তুমি দেখতে পাবে তো এই চার্টের প্রথমে কি দেখায় প্রথমে দেখায় যে একটা কোড দেখাচ্ছে যেমন একশো এক তারপরে লেখা আছে বাংলা দেন তুমি বাংলাতে কত পেয়েছ সেই জিনিসটা লেখা আছে তো এখান থেকে তুমি দেখে নিবা যে কোনটাতে তোমার ফেল আসছে বা এফ আসছে সেই বিষয়ের জন্য তুমি আবেদন করবা বা যেই বিষয়ের জন্য তুমি আবেদন করনা না করো সেটার যে কোডটা সেটা কিন্তু প্রথমে এখানে লেখা আছে প্রথমে কোড তারপরে বিষয়ের নাম তো এখান থেকে তুমি তোমার যে কোডটা আছে সেই কোডটা দেখে নিবা তো কোডটা কনফার্ম হয়ে দেখে নেওয়ার পর জাস্ট তুমি এখানে মেসেজ অপশন আবার চলে আসবে চলে এসে তোমার যে বিষয় কোডটা আছে অবশ্যই একটা স্পেস দিবা একটা স্পেস দেওয়ার পর বিষয় কোডটা এখানে লিখে দিবা তো আমি এখানে একটা বিষয় কোড লিখে দিলাম এটা অ্যাকাউন্টিং এর একটা বিষয় কোড তো এই বিষয় কোড তোমার যেটা হবে তুমি সেটা লিখবা লেখার পর তোমার যদি একের অধিক বিষয় তুমি অ্যাপ্লাই করতে চাও বা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেক্ষেত্রে একটা কমা দিবা কমা দেওয়ার পর এরকম ভাবে আরেকটা বিষয় কোড লিখে দিবা এরকম ভাবে তোমার যদি যে কয়টা হয় কমা দিয়ে দিয়ে লিখতে পারো আমার যেহেতু একটা তাই আমি এইগুলো আর লিখছি না কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন এই এস তোমার রেডি হয়ে গেল এখন এই এসএমএস টা তোমাকে প্রেরণ করতে হবে তুমি এইখানে টু তে ক্লিক করে বা যেখানে নাম্বার লেখা সেখানে ক্লিক করে ওয়ান টু লিখবা তিনটা টু লিখে এই নাম্বারে তুমি এস এম পাঠাবা এখন তোমার যে টেলিটক সিমটা আছে সেই টেলিটক সিম থেকে পাঠাতে হবে তার জন্য আমার মোবাইলের থেকে আমি যদি একটু উপর দিকে সোয়াইপ করে নিচে নামি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক নাম্বার সিমে আমার রবি সিম দুই নাম্বার সিমে আমার টেলিটক সিম তার মানে আমাকে দুই নাম্বার থেকে এস পাঠাতে হবে তার জন্য আমি এখানে যে সিম এর যে অপশনটা আছে দুই লেখা সেখানে একটা ক্লিক করে দিলাম তো সেখানে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু মেসেজটা আছে একটু নিচে আছে ঠিক এই যে দেখতে পাচ্ছ এখানে মেসেজটা তো এই মেসেজটা বর্তমানে চলে গেছে সার্ভারে হিট করেছে এবং কিছুটা সময় আমাকে এখানে অপেক্ষা করতে হবে পাঁচ দশ মিনিট হতে পারে তো আমার কিন্তু এখনই এস টা চলে আসছে তোমার ক্ষেত্রে একটু দেরি করতে পারে এটা সার্ভারের উপরে ডিপেন্ড করে তো এখান থেকে প্রথমেই একটা নাম দেখাচ্ছে যে যার রোলটা তুমি লিখেছো তার নামটা এসেছে কিনা সেটা তুমি যাচাই করবা ঠিক আছে কিনা দেন কত টাকা তোমাকে চার্জ দিতে হবে এই লেখাটা এখানে চলে আসছে যে টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে যে এখানে তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাইটা করছো সেই সাবজেক্ট কোডটা এখানে দেখতে পাচ্ছ একশো ছেচল্লিশ দেন তোমাকে একটা পিন দেওয়া হয়েছে ইউরোপিনিস এখানে আট সংখ্যার একটা পিন তোমাকে দেওয়া হচ্ছে ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছ ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর ডাবল টু এই পিনটাও তোমার প্রয়োজন পড়বে এখন তুমি ফিটটি এসএস বা কনফার্মেশন জিএসএসএসটা সেটআপ এরন করবা তো সেটা পেরন করার জন্য তোমাকে যেটা করতে হবে এখানে ঠিক আগের মতো আর এস সি আর এস সি লেখার পর এখানে লিখবা ইয়েস মানে তুমি কনফর্ম করছো ইয়েস ইয়েস লেখার পর এখন তুমি যেই জিনিসটা লিখবা সেটা হলো তোমার যে পিনটা আছে এই যে এসএমএস এর মধ্যে তোমার পিনটা দেখতে পাচ্ছো আমি এসএমএসটাকে বড় করলাম বড় করার পর এখন এই যে পিনটা দেখতে পাচ্ছি কপি করলাম দেন ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পর ইয়েস এর পরে একটা স্পেস দিয়ে অবশ্যই আর এস সি লেখার পর স্পেস দেন ইয়েস লেখার পর স্পেস দেন তোমার যে পিনটা আছে সেই লিখবা পিনটা লিখার পর আরেকটা স্পেস দেওয়া স্পেস দেওয়ার পর এবার আসছে তোমার যে ফোন নাম্বার বা কন্টাক্ট নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেওয়া লাইক এরকম ভাবে তোমার যে কন্টাক্ট নাম্বারটা সেটা এখানে বসিয়ে দিবা এখন এখানে জরুরি না যে তুমি যেই টেলিটক নাম্বার থেকে টাকা পাঠাচ্ছ সেই নাম্বারটা দিতে হবে এখানে তুমি যে কোন একটা নাম্বার দিতে পারো যে কোনো একটা সিমের নাম্বার দিতে পারো তোমার যে কন্টাক্ট নাম্বারটা আছে নিজের কাছে থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবা তো এই নাম্বারটা দিয়ে যখন তুমি টেলিটক থেকে এই এস এম এসটা আবার পাঠাবা তখন এটা কনফার্ম হয়ে যাবে তো আমি এই এস এম এসটা আর পাঠাচ্ছি না আমি একটা এস এম এস এর আগে পাঠিয়ে কনফার্ম করেছি সেটাই তোমাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট জিনিসগুলো ঠিক একই ঠিক এই যে দেখতে পাচ্ছ আর এস সি লিখেছিলাম দেন ইয়েস লিখে আমার যে পিনটা ছিল সেই পিনটা লিখে জাস্ট একটা ফোন নাম্বার লিখেছি ফোন নাম্বার লিখে যখন এই এস এম টা আবার টেলিটকের মাধ্যমে পাঠিয়েছি দেন কিন্তু এখানে একটা কনফার্মেশন এসএমএস আমার মোবাইলে চলে আসে সেটা হলো এখানে যেই যার জন্য अप्लाई করেছি তার নাম আসছে তার বোর্ড আসছে তার রোল আসছে দেন পেমেন্ট কমপ্লিট ফর সাবজেক্ট কোড কোন কোডের জন্য পেমেন্টটা কমপ্লিট হয়েছে সেই কনফার্মেশন মেসেজটা পুরোটা এসেছে এবং এখানে একটা ট্র্যাকিং নাম্বারও দেওয়া আছে তো জাস্ট এটাই কিন্তু ছিল তোমার বোর্ড চ্যালেঞ্জ করা যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াটা এখন কিন্তু তোমার যে বোর্ড চ্যালেঞ্জের যে প্রক্রিয়াগুলো সেটা কমপ্লিট হয়ে গেছে বোর্ড চ্যালেঞ্জটা জমা হয়ে গেছে এখন আর তোমার কোনো কাজ নেই যেদিন রেজাল্ট দিবে সেদিন তুমি দেখতে পারবা যে এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কি হয়েছে আমার জানা মতে আগামী মাসের যে আঠাশ তারিখ আছে সেই সময় এই রেজাল্টটা দেওয়া হবে তো আশা করি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে উপকারে এসেছে যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও যদি ভিডিওটা আসলেই ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম